বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি পেঁপের আইসক্রিমটা তৈরি করছি। পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং সি, যা রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, হার্ট ডিজিজের সম্ভাবনাটাকে কমায়। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি। এবার এই পেঁপেটার আমি এইভাবে পিলারের সাহায্যে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পেঁপেটার সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে পেঁপেটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলো সমস্ত টুকরো করে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে এই পেঁপের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপের টুকরোগুলোকে ভরা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করছি আর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, পেঁপেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার 2 টেবিল স্পুন। এখানে আপনারা আইসিং সুগারের বদলে চিনিকে গুঁড়ো করে সেই গুঁড়ো চিনিও দিতে পারেন। এবার দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। কনডেন্স মিল্কের বদলে 500 ml দুধকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনাটা বন্ধ করছি, আবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কনডেন্স মিল্ক আর আইসিং সুগার দেওয়ার পরে, ব্লেন্ড করার পরে ঠিক এই অবস্থায় দাঁড়িয়েছে। এবার আমি এই মিশ্রণটাকে মোল্ডে ভরে ফেলব। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটাকে ভরে ফেলছি। তার জন্য একটা চামচে করে এইভাবে মিশ্রণটাকে নিচ্ছি, নিয়ে এইভাবে ভরে নিচ্ছি। এখন প্রত্যেকটা মোল্ডে আমি ওই পেঁপের মিশ্রণটাকে ভরে দিয়েছি। এবার আমি এইগুলো ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাগুলো বন্ধ করা হয়ে গেছে। এবার আমি এই মোল্ডটাকে ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে আইসক্রিমটাকে বার করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা মোল্ড থেকে আইসক্রিম বের করে তারপরে আমি প্লেটিং করছি। এইভাবে অতি অল্প সময় তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ আইসক্রিম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।